পনির চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং পনির রেসিপি খুব সহজ ভাবে আমি রান্নার চেষ্টা করেছি তো চলুন দেখে নিই তার জন্য আমাদের কি কি লাগছে এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজকে আমি কেটে নিয়েছি আর একটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আদা রসুনগুলোকে আমি ছোট ছোট করে একটু কেটে নিয়েছি আর জিরা লাগছে পরিমাণ মতো আর এখানে আমি দই নিয়েছি দই খুব অল্প পরিমাণে লাগবে আর লাগছে পালং শাক আর আমি পনিরগুলোকে খুব ছোট ছোট সাইজে করে কেটে নিয়েছি আমি কড়াইতে জল বসিয়েছি জলটা এখন ফুটে যাবে তারপর আমি পালং শাকগুলো দিতে দেব আমার জলটা ফুটে গেছে আমি এতে পালং শাকগুলো দিয়ে দেব 2 থেকে 3 মিনিট মতো পালং শাকগুলো ফোটাবো বেশি ফোটাবো না তাহলে কালারটা তাজা হয়ে যাবে আমারটা সেদ্ধ হয়ে গেছে আমি এটা তুলে নেব আর বেশিক্ষণ করব না কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি তুলে নিয়েছি আমি এটা একটু ঠান্ডা জল দিয়ে আর একটু ভালো করে ঠান্ডা করে নিচ্ছি যাতে রান্না সেদ্ধ হয় তার জন্য কড়াই বসিয়েছি আমি তেল দিয়ে দেব তেলটা গরম হলে আমি এতে দেব জিরাটা ভাজা হয়ে গেছে নিয়ে রসুন গুলো রসুন আদা কোঁচা গুলো দিয়ে দিয়ে ভালো করে তিন মিনিট করে লাল লাল করে ভেজে নেবো সব কোঁচানো দিয়েছি কারণ সবগুলো দিয়ে একটা পেস্টের মতো করে নেবো সেজন্য আমি আদা গুলো কুচো কুচো দিয়েছি আদা রসুন গুলো ভাজা হয়ে যাবে তারপরে আমি পেঁয়াজটা দেবো তরকা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়েও ভেজে নেবো পেঁয়াজটা বেশি লাল লাল করবো না হালকা হালকা করে ভেজে নেবো তাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী ভাজা পরিমাণ নুন দিয়ে দিলাম পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে পেঁয়াজটা আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো দিয়েও ভালো করে 5 মিনিট মতো ভালো করে ভাজতে হবে কষাতে হবে মানে টমেটোর একটা গন্ধ ছাড়ে টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটু অল্প পরিমাণ নুন দিয়ে দেব টমেটো রাতে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট মতো টমেটোটা দিয়ে কষাতে হবে কষানো হয়ে গেছে টমেটোটা পুরো গলে গেছে পুরো মিশে গেছে এর সাথে এরম ভাবে করতে হবে না হলে টমেটোর একটা গন্ধ ছাড়বে তো হয়ে গেছে এটা মশলাটা গ্যাসটা বন্ধ করে দিলাম আমি এটাকে বেটে নেব মিক্সি আমি মিক্সিতে প্রথমে মশলাটা তুলে নিয়েছি মশলাটাতে দিয়ে দেব আমি এতে পালং শাক যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এতে দিয়ে দেব প্রথমে জল নেবো না প্রথমে শুধুই ফার্স্টে ইয়ে করে নেবো গ্রিন করে নেবো প্রথমবার করে নিয়েছি দেখুন এরকম টাইপের রয়েছে এতে আমি আরেকটু জল দিয়ে আর একটু মিহি মতো করে নেবো আমি খুব একটা মিহি পেস্ট করে নিয়েছি দেখুন মিহি পেস্ট করে নিয়েছি মশলার মধ্যে লাগছে আমি অল্প পরিমাণে হলুদ নিলাম আর 1 চামচ মতো আমি নেবো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেবো 1/2 চামচ আর আমি এর মধ্যে ঢালবো 1 চামচ মতো আটা আটা দিলে আপনাদের দেখবেন টেস্টটা একটু অন্যরকম পাওয়া যাবে 1 চামচ আর অল্প দিলাম আটা
আমি ওই আগের কড়াইটা ইউজ করছি, আপনারা চাইলে কড়াইটা ধুয়ে ইউজ করতে পারেন। আমি তেলটাই আছে, তেলটার মধ্যে মশলার স্ট্রেন্থ থাকবে সেটা আমি তেলটা ইউজ করছি, আর অল্প পরিমাণ আমি তেল দিচ্ছি। বাটার দেব, আপনারা দিতে পারেন, ইচ্ছা হলে দিতে পারেন। বাটার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সহজে হয়ে যায়, খেতে দারুণ হয়। তেলটা হয়ে গেছে, আমি এবার যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যেখানে আমি এতে আমি আটা দিয়েছি সেই জন্য আটাটার জন্য একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেবো, 1 থেকে 2 মিনিট ভেজে নেবো। মশলাটা ভেজে নিয়েছি, নিয়েতে এবার পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে রেখেছি, নাহলে ধরে যাওয়ার চান্স থাকবে। পেস্টটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। একটু মিশিয়ে নেবো, ভালো করে একটু মশলাগুলোর সাথে ভেজে নেবো। এবার আমি এতে ধোয়ার জলটা দিয়ে দিলাম, তার একটু জল লাগবে, জল দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দেবো, এটা ফুটে গেলে তারপর আমি দইটা দেব। আমার এটা ফুটে গেছে, গ্যাসটা 1 মিনিটের জন্য বন্ধ করে দিয়েছি, দইটা দেবো। দইটা একটু গরমে দিলে দইটা ফেটে যায়, একটু ঠান্ডা হবে, ঠান্ডা হবে তারপরে দইটা দেবো। আমি 1 মিনিট মতো গ্যাসটা বন্ধ রেখেছি, হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে দইটা খুব ভালোভাবে ফিটিয়ে রেখেছি, সেই দইটা দেব। আমি 4 চামচ মতো দই নিলাম, এর থেকে বেশিও লাগবে না। ভালো করে মিশিয়ে দেবো, এখনো গ্যাসটা জ্বালেনি, তো এটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, তারপর আমি গ্যাসটা জ্বালবো। মেশানো হয়ে গেছে, গ্যাসটা জ্বলে দেবো। গ্যাসটা জ্বলে দিয়েছি, ভালো করে দইটা মিশিয়ে দিলাম। এতে এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, টেস্ট করে নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। উপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে দেবো, অল্প পরিমাণ সামান্য করে মিশিয়ে দেব। এবার এতে আমি পনির করে দিই, পনিরগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে এটা ফুটতে দেবো, তাহলে পনিরের সাথে ভালোভাবে মিশে যাবে। তাহলেই তৈরি হয়ে যাবে পালং পনির। দেখলেন তো কত কম টাইমে, কত সহজ উপায় হয়ে যায় পালং পনির। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। আমি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, 5 মিনিট বাদে আবার ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, এখন এটা প্রায় রেডি। পালকটা কত সুন্দর এসেছে, আমি এটা গ্যাসটা বন্ধ করে দিলাম, ঠান্ডা হলে আমি এটা পরিবেশন করবো। আর পালং পনির রেডি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।